মসজিদের উন্নয়নের দরকার আছে তাই না তবে শুধুমাত্র মসজিদের উন্নয়ন করলে হবে না মসজিদে যে মুসল্লি যায় মুসল্লিদেরও মান উন্নয়নের দরকার আছে কারণ নবীজি বলেছেন কেয়ামতের একটা বড় আলামত কেয়ামতের একটা লক্ষণ হল কেয়ামতের একটা লক্ষণ হল ফিসকে ফিল্মা সাজিদ কেয়ামতের একটা আলামত হলো আলগুলু উফিলুম মসজিদের মধ্যে বাড়াবাড়ি শুরু হয়ে যাবে কেয়ামতের একটা বড় আলামত হলো পাপাচারী লোকেরা পাপাচারী লোকদের গলার আওয়াজ মসজিদের ভেতরে বড়ো হয়ে যাবে ইমাম আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারী গুণাকারী যেই সকল লোকেরা থাকবে মসজিদ পরিচালনায় ওই সকল লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে তারা মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করবে ঠিক আছে কিন্তু মসজিদকে হেদায়াতের কেন্দ্রস্থল বানাবে না নবীজি আরো বলেছেন কেয়ামতের আগে কেয়ামতের আগে মসজিদগুলো সৌন্দর্য বর্ধনে মানুষ মনোযোগী হবে কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ গঠনে মানুষ তৎপর হবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাতা ইতবা আন নাস ফিল মাসাজিদ যতদিন না মানুষ পরস্পর পরস্পর মসজিদ নিয়ে বড়াই করে বড় করে মসজিদের শোভা সৌন্দর্য নিয়ে লড়াই করে করে মানুষগুলো মসজিদের সৌন্দর্যের দিকে বনা করবে কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ গঠনের জন্য মানুষ যখন কাজ করবে না তখন বুঝবা কেমন তোমাদের দরজার কাছে চলে এসেছে এখন আমাদের মসজিদগুলো এইরকম হয়ে গিয়েছে এলাকায় এলাকায় সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে এতে আমরা খুশি না ভেজাক আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু এলাকায় এলাকায় মসজিদগুলো সুন্দর হলো মসজিদের ভেতরের মুসল্লিগুলো অত সুন্দর না ঢুকলে দেখা যায় হালাল ঘুরের চাইতে হারাম ঘুরের সংখ্যা বেশি ঢুকলে দেখা যায় সামনের কাতারে মুসল্লি কিন্তু সুপ খাওয়ার মেলায় হে সামনের কাতারে সামনের কাতারে বসতে ঠিক আছে কিন্তু এই সামনের কাতারে মুসল্লি ঘুষ খাওয়ার বেলায় ও সামনের কাতারে সামনের কাতারে বসেছে ঠিক আছে কিন্তু দেখা যায় চাদাবাজি আর টেন্ডারবাজির বাজির ও সামনের কাতারে এগুলো কিসের আলামত আমি শুনি না আর একটু জুড়ে কিসের আলামত নবীজি বলেছেন এই আলামত প্রকাশ পাইলে বুঝবা আমত বেশি দূরে না একদম কাছাকাছি তিন কোটি চার কোটি টাকা দিয়ে মানুষ মসজিদ বানাবে কিন্তু ওই মসজিদগুলোর গুলোর ভেতরে আসা মুসল্লিরা তাদের আদর্শ সুন্দর করবে আখেরাত মুখী চরিত্র গঠন করবে এই জন্য খতিব আর ইমাম সাহেবদেরকে কমিটিতে থাকা পাপিষ্টরা হক কথা বলতে দিবে না এটা কে একটা আলামত এই জন্য নবীজি বলেছেন কেয়ামতের আগে মসজিদে পাপিদের গলার আওয়াজ বড় হবে ফাসেকদের গলার আওয়াজ বড় হবে বহু মসজিদে আজ তাই ইমাম সাহরা ঠিক মতো এই ফাসেকদের কারণে কথা বলতে পারে আমার কিচ্ছা একটা মনে পড়ছে বলতাম এক হুজুর নতুন এক মসজিদে চাকরি পাইছেন হুজুর খুব প্রস্তুতি নিয়েছেন নতুন মসজিদে চাকরি পাইছি বয়ান তো একদম বয়ানের মতোই হওয়া দরকার হুজুর সুদের ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন বারোটা বিশ মিনিটে শুরু হয়েছে সুদের বয়ান দুর্ভাগ্যক্রমে ওই মসজিদের সভাপতি হচ্ছে এলাকার সবচেয়ে বড় সুদখুর এখন বলেন তো সভাপতির কি ভালো লাগবে হুজুর যখন বয়ান শুরু করছে সভাপতি সাহেব আস্তে করে কাশি দিয়েছেন হুজুর কিন্তু চালাক ছিল হুজুর বুঝছে আমার ওয়াজ কমন পড়ে গেছে ওয়াজ কি পড়ছে হুজুর একটু চালাক ছিল সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ করে চলে গেছে ঘুষের ওয়াজে দুর্ভাগ্যক্রমে ওই মসজিদের সেক্রেটারি হচ্ছে এলাকার এখন যখন নাম ঘুষের ওয়াজ শুরু হয়েছে হুজুর বুঝছে হায় 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 এই ওয়াজ ওই মসজিদে কমন পড়ে গেছে তাও কমন পড়ছে সাধারণ মুসল্লির সাথে না কার সাথে হ্যাঁ রে বাপ রে বাপ তাড়াতাড়ি টপিক চেঞ্জ করে শুরু করছে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলার ওয়াজ কিছুক্ষণ পর কেশিয়ার মারছে কাশি হুজুর বুঝছে হায় রে হায় এই বাজও কমন পড়ে গেছে গড়ের দিকে তাকায় দেখে শুয়া একটা বাজে হুজুরও বাচ্চে ওয়াহিল দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল যেই হুজুর যেই ইমাম যে কতিব সাহেব সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ এই সকল লোকদের ভয়ে রসুল্লাহর পবিত্র মিম্বরে বসে হক কথা বলতে পারেন না রসুল্লাহর পবিত্র মিম্বরে বসার কোন যোগ্যতা আপনার নাই আপনি রসুল্লাহর মিম্বর ছেড়ে দিয়া মাটি কাইটা ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর রসুল্লাহর পবিত্র মিম্বরে বসলে সুৎখুর ঘুষখুর চাদাবাস টেন্ডার বাসদেরকে পরোয়া না করে কুরআন হাদিসের সত্য কথা আপনাকে বলতেই হবে মসজিদগুলো আমরা সুন্দর করব আমাদের যান মাল আমাদেরকে আল্লাহ যে মাল দিয়েছেন আমাদের টাকা পয়সাগুলো কার দুই হাতে আল্লাহর ঘরের জন্য আল্লাহর পথে আমরা ব্যয় করব তার পাশাপাশি আমরা আমাদের মসজিদগুলোকে সমাজ গঠনের জন্য মসজিদকে আমরা মডেল বানাবো এবং মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনার চেষ্টা করতে হবে মসজিদ থেকে শিক্ষা নিয়ে সমাজকে পরিচালনা করতে আল্লাহ রাসুলের কি আলাদা কোনো পার্লামেন্ট ভবন ছিল চাঁদপুরের কুমিল্লার মানুষের গোলার আওয়াজ একটু বড় হয় আপনাদের একটা ঐতিহ্য আছে তো আপনারা ঐতিহ্যবাহী মানুষ একটু আওয়াজটা বাড়াইয়া দেন বলেন নবীজির কি কোনো পার্লামেন্ট ভবন ছিল নবীজির কি আলাদা কোনো বিচারালয় ছিল একটা মসজিদ ছিল যেই মসজিদ নামাজেরও কেন্দ্রস্থল সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রস্থল বলেন তো দেখি মসজিদটার নাম কি মসজিদে এটা পাঁচ নামাজের জায়গা এটা আবার সামাজিক বিচারেরও জায়গা এটা আবার বিয়ে শাদিরও জায়গা মাঝে মাঝে এখানে অনেককে বিয়ে শাদিও পড়াইছেন এটা আবার দর্শের জায়গা এটা আবার কোরআন তালিমের জায়গা তাহলে বুঝা গেল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সময়ে মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা ছিল না মসজিদ যেমন ছিল নামাজের কেন্দ্রস্থল ঠিক তেমনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রস্থল ছিল এই মসজিদ এখন আমরা কি বানাইছি মসজিদ হচ্ছে শুধু কেদারি বলছে কবর মসজিদ শুধু আচ্ছা সংসদ ভবন বলছে এখন আমরা মসজিদকে কি বানাইছি শুধু নামাজে জায়গা এ ছাড়া কোনো কাজ করবার আর মসজিদের ভেতরে নাই আমি আজকে আপনাদের গেইটের মধ্যে ঢুকার পরে কুষ্টারটা আমার নজরে পড়ছে যখন দেখলাম খুব সুন্দর একটা কথা লেখা আমার খুব পছন্দ হয়েছে মসজিদের উন্নয়ন করবে মাথায় আসলো মসজিদের উন্নয়ন সব জায়গায় হচ্ছে এখন মুসল্লিদেরও উন্নয়ন চিন্তা করলাম তাহলে আজকে এই জায়গাতে মুসল্লিদের উন্নয়নের ওয়াজ হবে ইনসা আপনাদের কষ্ট হবে বেজার আপনারা মুসল্লির উন্নয়নের কথাটা আমি একেবারে শেষ ভাগে বলব যুবকরা তোমাদের জন্য আজকে মজার মজার ওয়াজ আছে ছাত্ররা তোমাদের জন্য মজার মজার ওয়াজ আছে এখন তোমরা তো হচ্ছ যুবক এরা হচ্ছে ইসলামের প্রাণশক্তি ইসলামের মেরুদণ্ড প্রধান অতিথির ওয়াজ আগে করলে হবে তোমরা তো আজকের সবার প্রধান অতিথি তোমাদেরকে সম্মান দিয়া তোমাদের কথাবার্তাগুলো আমি শেষে বলবো হিংসা আচ্ছা প্রধান দিকে শেষে আসে না পরে আসে তোমরা তো ইসলামের মেরুদণ্ড তোমাদের ওয়াজগুলা সামনে আনবো না একটু আকর্ষণ থাকুক তোমাদের ওয়াজগুলা শেষের দিকে বলবো হিংসা নাকি তোমরা বেজার হইছো মনে মনে অনেকে নিহত করে আসছে উঠছে দৌড় মারবে আর দৌড় মারার সুযোগ অবশ্য আমি জানি কেউ দৌড় মারবে না হিংসা তাইলে মুসল্লির উন্নয়ন কেমনে হবে আজকে এত সুন্দর সুন্দর কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়ে যাব দেখবেন কাজে লাগবে ইনসা প্রথমে আমি বলবো যে সমাজ পরিচালনায় মসজিদ আমাদেরকে কি শেখায় সমাজ পরিচালনায় মসজিদ আমাদেরকে কি শেখায় কথা বুঝছেন আপনারা আমরা আমাদের সমাজকে ইসলামী সমাজ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য ইসলামের আলোকে সমাজ পরিচালনার জন্য মসজিদ থেকে কী কী শিক্ষা আমরা নিব এটা থেকে আমরা এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাল নাম্বার ওয়ান মসজিদ আমাদেরকে মসজিদের ভিতরে আমরা গিয়ে যেমন এক থাকি ভেদাভেদ করি না সমাজেও আমরা যাতে গুতাগুতি ঠেলাঠেলি না করি আমরা যেন মসজিদের বাইরেও সবাই মুসলমান ভাই ভাই হয়ে থাকি এই শিক্ষা মসজিদ আমাদেরকে দেয় আচ্ছা বলেন তো আমরা যখন মসজিদের ভেতরে যাই আমরা কি বলে এই আমি আওয়ামী লীগ করি আমরা এখন ক্ষমতায় তোরা বিএমপি তোরা পিছনের কাতারে যা বলে আমরা কৌবির হুজুররা কি বলে এই আমরা কবির হুজুর আমাদের অবদান বেশি তোরা আলিয়ার হুজুর দা তোরা পিছনে যা বলে কথা বলেন বলে কথা বুঝতেছেন আমার মসজিদে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব কি বলে এ বেটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া আসছ গ্রামের গন্ধ যা পিছনের কাতারে যা বললে বললেও খবর আছে রিক্সাওয়ালা বলবে মিয়া তোমার চেয়ারম্যান গিরে গিয়ে তোমার ইউনিয়ন পরিষদে দেখাও এটা মসজিদ তুমিও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম আমরা যখন মসজিদে আসি আমাদের মধ্যে কোনো গুতাগুতি ঠেলা ঠেলি থাকে জুড়ে বলেন থাকে তাহলে মসজিদে যখন আমরা আসি তখন আমরা এক থাকি মসজিদের ভেতরে আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকে না যারা জুড়ে আমিন বলে তারাও কাছাকাছি দাঁড়ায় যারা আস্তে আমিন বলে তারাও কাছাকাছি দাঁড়ায় আপনারা যারা হজ করেছেন অমরা করেছেন মসজিদে হারাম এবং মসজিদে নববী হারামাইন শরিফাইনে যাদের নামাজ পড়ার সুযোগ হয়েছে আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার সুযোগ দেন আরও আসতে বলে না আমিন ওখানে যারা নামাজ পড়েছেন আপনারা দেখেছেন আবার যুবক তরুণ ভাইয়েরা তারা তো আবার ফেসবুকে ইউটিউবে দেখে সেখানে আস্তে আমিন বলে জুড়ে আমিন বলে কোন ঠেলা ঠেলি আছে নাকি কেউ বুকের উপরে হাত বাঁধে নাভির উপরে কেউ বা হাত বাঁধে আবার হাম্বলি মাঝাবের যারা তারা হাত ও বাঁধে না কোনো মারামারি আছে নাকি মসজিদে যখন আমরা আসি আলিয়ার হুজুর কৌবির হুজুর কাদে কাদ লাগাইয়া পাশাপাশি দাঁড়িয়ে যায় আওয়ামী লীগের ভাই আর বিএনপির ভাই কাছাকাছি পাশাপাশি দাঁড়ায়া যায় কি সুন্দর ঐক্য নামাজের ভিতরে কারণ নামাজটা তো জামাতে ফরজ হয়েছে আল্লাহ বলেছেন ও আপে মো সলা তমজকাত ম সালাত কায়েম করো জাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো এই জন্য আমরা যখন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত চরমুনাই কওমি আলিয়া আলা সুন্নি কড়া সুন্নি গরম সুন্নি ঠান্ডা সুন্নি সব যখন মসজিদে থাকি বলেন তো আমাদের মধ্যে তখন কি কোনো ভেদাভেদ থাকে নাকি না তখন কি আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকে নাকি না এক কাতারে ভাই ভাই হয়ে কাঁচা কাঁচা জমনে দাঁড়াই এবার আপনারা আমাকে উত্তর দেন নামাজের বাহিরে কি এই পরিবেশ আছে নাকি মুসলমান মার খাইতেছে কেন আজকে মসজিদের এই শিক্ষা মুসলমান তার সমাজেতে পারে না যে মার খাইতেছে সামনে আরো বড় বড় মার আছে কিন্তু ঠিক আপনাদেরকে কি আরাম শোনায়িতাম আমাগো হুজুরদের মধ্যেই তো ভেজাল বেড়াসেরা বেড়াসেরা আমরা সিলেটি ভাষা আর কি আপনারা কি তা কইনামি জানেনা কুমিল্লার কি বেড়াসেরা বলে মানে ভেজাল আছে আর কি এখন ঐক্যের কি শোনাব আমাদের হুজুরদের তো ঐক্য এক লোক একদিন বলে হুজুর পাল্লার মধ্যে রাখা যেমন কঠিন হুজুর গড়ে একসাথে বোয়ানো এরকম কঠিন আমরা খালি অমিল দেখি আচ্ছা মনে করেন আপনার সাথে আমার একটা বিষয়ে অমিল হ্যাঁ তুই কাফের তুইও হাবি এটা বলার আগে দেখেন তার সাথে আপনার মিল আছে কয়টা হে বলেন নামাজ পাঁচ রক্ত আপনিও বলেন নামাজ পাঁচ রক্ত হে বলে হজ ফরজ আপনিও বলেন হজ ফরজ হে বলে জাকাত ফরজ আপনিও বলেন জাকাত ফরজ হে বলে রোজা ফরজ আপনিও বলেন রোজা ফরজ হে বলেন মানুষ মারা যাওয়ার পরে জানাজা আছে আপনিও বলেন জানাজা আছে এরকম খুঁজলে খুঁজলে দেখবেন খোঁজাখুঁজি করলে তার সাথে আপনার একশোর মধ্যে পঁচানব্বইটা সাতানব্বইটা মিল দুই একটা না মিলার কারণে তারা যদি কাফের বলেন একবার তো পঁচানব্বইটা মিলছে তারে আপনি এবার পঁচানব্বই বার মোমেন বলেন কথা বুঝছেন আমার আপনাদের কথা কি বলতাম এই যে হুজুররা এই চেয়ারে বসে ওয়াশ করে স্টেজে বসে এক হুজুর আরে এক হুজুর কি যে গালাগালি করে হায় 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 ইন্না এখন তসলিমা নাসরিনের কাজ হুজুররা শুরু করে দিয়েছে হুজুর হুজুর লাগলে শয়তান খুশি না বেজার শয়তান এমনি মারে ভালো হইছে হুজুর হুজুর লাগছে তসলিমা নাসরিন কয় আমার তাইলে দিতে এটা দেওয়ার সময় আসছে নিজুম মজুমদার তার কথাবার্তা বন্ধ করে দিছে দেখছে দিতে এটা গেলে চলবে কারণ এক হুজুর আরে হুজুর রে যেমনে গালা করে আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি কি ঠিক আছে না আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবের পরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি জোরে আওয়াজে ফুঁকে ছোট আর ছোট বিষয় নিও চলছে বিশন্দন্দ শব্দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ এখন হুজুররা আছে উম্মতের কে বুকের উপর হাত বাঁধবে আর কে নাভির উপর হাত বাঁধবে আহারে ওইদিকে ইসলাম বিরোধী আর কুরআন বিরোধীরা মুসলিম উম্মা এবং আলেমদের হাত ভেঙে ফেলতেছে হুজুর ওই দিকে মনোযোগ নেই আপনি নামাজের হাত বাঁধা দিয়ে ব্যস্ত আছেন ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো কয় এটা কৌমি টুপি এটা আলিয়া টুপি এটা চর্মুনাই টুপি এটা গরম সুন্নি টুপি এটা ঠান্ডা সুন্নি টুপি এটা মাইস বান্ডার টুপি এখন নতুন করে আবার পাক পাঞ্জাতন জান্নাতি টুপিও বের হইছে মিয়া তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজে বেড়া আর এই সুযোগে এই সুযোগে ইসলাম বিরোধীরা মুসলিম উম্মার উপরে কারবালা চালিয়ে দিয়েছে টুপির মধ্যে কি ইসলাম আছে কথা বলেন টুপির মধ্যে কি ইসলাম আছে ফরজ তো তো মারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আপনা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যাস্ত নিজের হিসেবে করে না আলে মন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসেকে লক্ষ্য ফতোয়া পকেটেই আছে জমা আল্লার কাছে ছাড় আছে তবু তার কাছে নাই খবা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতালাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমরা হুজুর হুজুর মারা কইরা উন্মতের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে উম্মতের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই যে আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বলি এগুলাই তো পরে নাস্তিক বা আমরা আমরা কাটসাট করে নিয়ে তারা টকসুতে কথা বলার সুযোগ পায় মাহফিল নিয়ে এই সুযোগ আমরা কেন করে দিব এই জন্য সকল দলের মতে ওলামাদেরকে বলবো আল্লাহর বস্তে মাহফিল উম্মার ইসলাহের কথা বলেন ইসলামী সমাজ কিভাবে বিনির্মাণ হবে সেই কথা বলেন হুজুর হুজুর টেলা টেলি গুতাগুতি বন্ধ করেন আমরা তো এ হুজুর মায়ের খেলে আরে হুজুর খুশি হই এরকম হুজুর আমরা একটারে যদি ধরে কাউরে যদি ধরে একটু নির্যাতন হয় আহারে আমরা একটু কথাও না এটা আমার দলের না এটা আমাগো না বড় মাছরে কিন্তু আগেই আটকায় এরপরে ছোটো মাছ আপনি বলতেছেন উনি আমাদের না উনি আমাদের না তিনি আমাদের না আপনি চুপচাপ আছেন মনে রাখবেন এরা যখন শ্বেতপত্র বানাইছে শুধু এক golonganার হুজুরদের সাথে পত্র বানায় ঠিক বলছি কথা তালে বুঝা গেল কোরআন বিরোধী যারা এরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না গোটা মুসলিম উম্মার ঘরে আগুন লাগাবার কাজ করে এরা ও হুজুর হুজুর আপনি কবে বুঝবেন এটা হ্যাঁ একজনের ধরে আপনি কথা বলেন না এভাবে করে ধরতে ধরতে আপনার কাছে আসবে মনে রাখবেন আজ আরেকজনের উপর জুলুম হয় আপনি কথা বলছেন না পরের সিরিয়ালটা কিন্তু আপনা। আমরা হুজুররা যদি এক থাকতে পারতাম এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পাইতো না কেউ না কেউ না একটা লাঠি যদি আপনাদের হাতে দেই একটা লাঠি ভাঙ্গা সহজ না কঠিন এ কঠিন কে বলছে রে ইলিশ মাছ কি বেশি খেয়ে ফেলছে নাকি সেন্স ঠিক নাই একটা লাঠি হাতে থাকলে এটারে ভাঙ্গা সহজ না কঠিন একশোটা লাঠি হাতে দেই ভাঙতে পারবেন আপনি কি বুঝলেন আমরা একশো জন হুজুর যখন একটা একটা করে আলাদা আলাদা থাকবো একটা লাঠি যেমন ভাঙ্গা সহজ একজন একজন করে একশো দলে একশো জন হুজুর থাকলে আর একশো মতের থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভাঙ্গা দিবে আর একশো লাঠি এক থাকলে যেমন ভাঙ্গা যায় না আমার ভাইয়ের সাথে আমার একটা মাছ আলার অমিল আছে অসুবিধা নাই আমার ভাইয়ের সাথে নিরানব্বইটা মিল আছে আমরা যদি সবাই একসাথে থাকতে পারি তাহলে দেখা যাবে এই দেশে ইসলামের সে আরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ পাবে না খালি মসজিদ সুন্দর করলে হবে না আসেন মসজিদ থেকে সমাজ গঠনের এক নম্বর শিক্ষা নেই মসজিদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা এই বুঝি ওয়াজ বুঝতেছেন আপনারা না ওয়াজ আমি এখান থেকে মুখস্থ করে যা তারপরে ছাড়ব বলেন মসজিদ আমাদেরকে এক নম্বরে কি শিখাইতেছে সমাজে আমরা সবাই কি থাকবো কি থাকবো আজকে থেকে ঠেলাঠেলি করবেন দেখবেন ও আচ্ছা তার সাথে আমার এইটার মিল নাই ও মিলগুলা বেশি দেখবেন না মিলগুলা বেশি দেখবেন জোরে বলতে হবে কি দেখবেন একটা মিল নাই বলবেন অসুবিধা নাই ভাই তোমার সাথে আমার নিরানব্বইটা মিল আছে দশটা মিল নাই বলবেন তাও অসুবিধা নাই তোমার সাথে আমার নব্বইটা মিল আছে আমরা মিলগুলো দেখব এই টেকনিকটা মনে রাখবেন এইটা মাথায় থাকলে দেখবেন হিংসা নিন্দা অন্তরে থাকবে আল্লাহ আমাদেরকে এদায়ত দেন কষ্ট হচ্ছে আচ্ছা তাহলে বলছিলাম সমাজ সাদাতে সমাজ সুন্দর করতে আসুন মসজিদ থেকে কি কি শিক্ষা নেওয়া যায় একটু খুঁজে বের করি মসজিদ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দুই নম্বরে মসজিদ আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা শেখায় কিভাবে শেখায় আমরা নামাজে গিয়ে দেখা যায় সব শ্রেণীর মানুষ একসাথে দাঁড়াই কলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর শ্রমিক এমপি মন্ত্রী সব দেখা যায় এক কাতারে দাঁড়ায় এই জন্য আল্লা মা কবিতা আমার মনে পড়ে গেল মহাকবি কবি সম্রাট আল্লা মা ইকবাল তার কবিতায় যন্ত্র বড় সুন্দর করে বলেছেন। একই সাঁফ মে খারেই হ গে মাহমুদো আয়াস একই সাঁফ মে খারেই হ গে মাহমুদো আয়াস না কুই বন্দারা না কুই বন্দ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় এই যে নামাজে আমরা কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আপার ক্লাস আর লোয়ার ক্লাসের মানুষ সব ভাই ভাই হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যায় এই এইতার বন্ধন এই আন্তরিকতার বন্ধন এই আন্তরিকতার বন্ধন এই ভ্রাতৃত্বের মজবুত বন্ধন যদি আমরা মসজিদের বাহিরে সমাজেও রাখতে পারি সমাজটারে সুন্দর বানায় দিবেন কে নাম্বার থ্রি মসজিদ থেকে আমরা সমাজ পরিচালনায় যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা পাই কথা শুনতেছেন আপনারা মসজিদ থেকে আমরা সমাজ পরিচালনায় যোগ্য নেতা বানানোর শিক্ষাও পাই কেমনে বলেন তো আমরা সবাই মসজিদে যাই সবাই মুসল্লি কিন্তু আমাদের ইমাম থাকে কয়জন আর কয়জন এখন বলেন তো অযোগ্য ইমামের পেছনে লালমাইয়ের লোকেরা কি নামাজ পড়বে নাকি হুজুরের যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয় হুজুরের যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয় হুজুর যদি হাদিস অথবা কামিল পাশ না করে হুজুর যদি মাসায়েল ভালো করে না জানে ইসলামের জ্ঞান যদি উনার মধ্যে ভালোভাবে না থাকে উনার বউ যদি পর্দায় না থাকে এমন হুজুরের পেছনে কি আপনারা নামাজ পড়বেন নাকি ভালোভাবে উত্তর দিচ্ছেন তো পড়বেন না তাই তো এখান থেকে শিক্ষাটা সমাজে আনা দরকার না আমরা যেমন অযোগ্য ইমামের পেছনে নামাজ পড়ি না ঠিক তেমনি ভাবে আমাদের সমাজও অযোগ্য লোক চরিত্রহীন লোক লম্বট লোক চোর ডাকাত সন্ত্রাস দাদাবাদ টেন্ডার মাসকে আমি আমার সমাজের নেতা বানাবো না এই শিক্ষা মসজিদে নাই হ্যাঁ আসতে বললেন কোন এই শিক্ষাটা আছে তো আছে না নাই এই শিক্ষাটা আমাদের মসজিদের বাহিরে যদি থাকত তাহলে সুন্দর হয়ে যেত নবীজির সময়ে মসজিদে নববীর ইমাম ছিলেন একজন আর সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম ছিলেন আর একজন বলছিলাম কিন্তু এই হুজুর বেঠিক কথা বলবে বেশি ওয়াজের শুরুতে বলছি না মনোযোগ কোথায় আপনাদের কথাটা আবার পুনরাবৃত্তি করছি শুনেন নবীজির সময়ে মসজিদে নবমীর ইমাম ছিলেন একজন আর মদিনা রাষ্ট্রের ইমাম ছিলেন আর একজন ওইটা হলো আল্লাহর ইসলাম রসুলের ইসলাম জাতীয় মসজিদের ইমাম হবে যে সমাজ এবং রাষ্ট্রের ইমামও হবে সে এটা আল্লাহর ইসলাম এটা রাসুলের ইসলাম আর আমার আপনার বানানু মডার্ন আধুনিক ইসলাম কোনটা শোনেন মসজিদের হুজুর আপনি হুজুর মেহরাবে থাকেন আর আমরা চোরবাট পার রাসমাত চালাই এটা আমাদের বানানো আধুনিক ইসলাম রসুল্লাহর সময়ের পরে এরপরে মুসলমান রাষ্ট্রের খলিফা হলেন কে কথা বলছেন না কেন আপনারা আবু বকর রাদি আল্লাহ তিনি শুধু মসজিদে ছিলেন ইমামতি নিয়ে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়াত হয়েছেন আর একজন রে আপনারাই কিন্তু উত্তর দিচ্ছেন আবু বকর রাদি আল্লাহ আনহর পরে খলিফা হলেন কি অমর রাদি আল্লাহ তিনি এমন শাসক ছিলেন যুবক ভাই অর্ধ পৃথিবী অর্ধ দুনিয়া শাসন করেছেন ছোট কোনো ভূখণ্ড নয় অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট থাইকা মসজিদে নবমীতে ইমামতির দায়িত্ব দিয়া থাকে এরপরে খলিফা হলেন কে উসমান বিন আফান রদি আল্লাহ জিন্নুরাইন নবীজির দুই মেয়েকে তিনি বিয়ে করেছিলেন বলেন তো উনার সময়ে মসজিদের ইমাম আর সমাজের ইমাম কি আলাদা ছিল নাকি এরপরে সেরে খুদা আলী কার্লাহ উনার সময়ে মসজিদের ইমাম একজন আর রাষ্ট্রের ইমাম আর একজন শোনেন যতদিন পর্যন্ত মসজিদ আর সমাজের ইমাম একজন হবে না ততদিন পর্যন্ত মুসলমান সমাজ থেকে ফেতনা ফাসাদ যাবে না ওইটা রসুল্লাহর ইসলাম ওইটা আল্লাহর ওটা আসল ইসলাম আসল এখন যেটা আমরা বানাইছি আপনি রাগ করলে করেন আমার তো আসল কথা বলতে হবে এটা আমার আপনার বানানো মডার্ন আধুনিক ইসলাম তাহলে বুঝা গেল মসজিদ আমাদেরকে সমাজ পরিচালনায় সবচাইতে যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয় কিন্তু আমরা খারাপ হইতে হইতে এত নিচে নামছি এত নিচে নামছি আমি কি বলবো বলতাম কষ্ট পাবেন না তো আমরা নিচে নামতে নামতে এত নিচে নেমেছি আমরা যখন মসজিদের ইমাম রাখি ইমামের সব দেখি সার্টিফিকেট দেখি পড়াশোনার সার্টিফিকেট দেখি হাফেজির সার্টিফিকেট দেখি কত কিছু আমরা দেখি কিন্তু সমাজের নেতা বানানোর সময় যখন আসে এত কিচ্ছু দেখি না শুধু আমরা টাকা দেখি দাম এত বেশি কমে যায় এত বেশি দাম কমে যায় দাম কমতে 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 ছাগলও না ছাগলের দাম অনেক বেশি মুরগির চাইতেও দাম কমে যায় মাত্র পঞ্চাশ টাকায় একশো টাকায় পাঁচশো টাকায় মানুষ বিক্রি হয়ে যায় কলঙ্ক দেখবেন গাড়িতে অনেক সময় ট্রাকে বাসে সিএনজিতে পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস না কিন্তু কথা সত্য কথাটা বিবেক মানুষের সর্বোচ্চ আদালত ওই বিবেকটাই তো আপনি এখানে কাজে লাগাইলেন না তার মানে আপনার বিবেকে আপনার মগজে আপনার ব্রেইনে শয়তান পেশাব করে দিয়েছে আমরা মসজিদের ইমামের বেলায় যেমন সচেতন ঠিক তেমনি যদি সমাজের ইমামের বেলায় সচেতন থাকতাম আল্লাহওয়ালা চরিত্রবান পরহেজগার মানুষদের কাছে আমরা যদি সমাজের দায়িত্ব দিতাম তাহলে দেখতেন যেই সকল চুলেরা জনগণের তেল খাটের নিচে লুকায় রাখে সমাজের দায়িত্ব চরিত্রবান লোকদেরকে দিলে দেখা যাইত তেল আসলে যারা পাওনাদার পাওনাদের পাওনাদারদের হাতে চলে যেত এগুলি ওকে আমতার আলামত একটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন নবীজির সাহাবিরা একদিন নবীজিকে বললেন মাতা সাহ অগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে নবীজি তখন বললেন ইদা দুইয়াতিল আমানতি ফানতাজিরিস الساعه চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হবে তখনই দেখবা কিয়ামত চলে আসবে সাহাবীরা তখন বললেন ওয়াকাইফা ইদাউতু আয়া রাসূল আল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন অগো আল্লাহর নবী আমানতের খেয়ানত কেমনে শুরু হবে নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজির সাআ যে যেখানে বসার যোগ্য না যে যেখানে থাকার যোগ্য না তারে ওখানে তারে ওই জায়গায় বসানো তারে ওই জায়গাতে বসায়া দেওয়া এটা হচ্ছে আমানতের খেয়ানত আমরা যদি মসজিদ থেকে শিক্ষা নি চরিত্রবান আল্লাহওয়ালা খোদা বীর লোকদের হাতে সমাজের দায়িত্ব তুলে দিই ওই সমাজের উপরে বরকত নাজিল করবেন কে যারা উঠবে এখন মানুষ ভাববে বুঝছি এই পয়েন্টগুলো এদের সাথে মিলতেছে উঠা উঠির সময় চলে গেছে অন্যান্য হুজুরদের ওয়াজে উঠতে পারবেন আমার ওয়াজে উঠার শুরু নাই কেন এমন এমন পয়েন্ট শুরু হবে একটা পর আরেকটা পয়েন্ট শেষ হবে না তার মানে এই না যে সারা রাত ওয়াজ চলবে অল্প সময়ই চলবে কিন্তু উঠতে পারবেন না এই কারণে উঠলে মানুষ ভাববে বুঝছি রে এই লোকটার উপরে গিয়া কথাটা পড়ে গেছে উঠেন না খবরদার উঠা উঠির টাইম চলে গেছে শোনেন শোনেন আল্লাহলা লোকদের হাতে যদি দায়িত্ব চলে যায় ইনসাফটা কেমন হয় ইনসাফটা কেমন হয় আর সমাজটা কেমন আলোকিত হয় একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো একটা ঘটনা আমার মনে পড়ছে বলবো আমর ইবনুল্লাহ তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন তার শাসন আমলে তার কিছু আত্মীয় তার সঙ্গে দেখা করতে আসলেন অমর রাতি আল্লাহ রাতের বেলা মোমবাতির আলো জ্বালিয়ে বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি রাতের বেলা মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার কিছু আত্মীয় দেখা করতে এসে দরজায় নক করলেন আসব অমর রাদি আল্লাহ বললেন দাঁড়াও একটু অপেক্ষা করো অমর রাদি আল্লাহ তাদেরকে দরজায় আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফুদিয়া নিভালেন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন তোমরা ভেতরে আসো এরা ভেতরে যখন আসলো কৌতূহল চেপে বেরাকতে না পেরে জিজ্ঞেস আমি আমিরুল মেনে একটা মোমবাতিতে তো আগুন জ্বালানো ছিল ওইটা ফুদিয়া নিভাইয়া আরেকটা কেন জ্বালালেন অমর আল্লাহ তখন জবাব দিলেন তোমরা আসা আর পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জালি রাষ্ট্রের অফিসিয়াল কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢুকার অনুমতি চাইলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় হয়তো আমার সাথে ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য এসেছ আমার মনে এই ভয় ঢুকে গেল আমি যদি এখন জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের সঙ্গে আনত হবে এই সঙ্গে যখন আমার কলিজায় ঢুকলো সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে দিয়ে টাকায় মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি হাই হায় হায় কিছুদিন আগে দেখেছেন আমার কথা না ডিবিসি নিউজ সময় টিভি আরো অন্যান্য টেলিভিশন চ্যানেল পত্র পত্রিকা রেগিয়েছে সরকারি অফিসে সরকারি দায়িত্বশীলরা তারা সরকারি গাড়ি যেটা দেওয়া হয়েছে সরকারি কাজের জন্য তারা ওই গাড়িকে তাদের বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া বাজার সাজার করায় কাজে লাগাইয়া এইভাবে তারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মানাইয়া ভোগ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার এদেরকে সতর্ক করেছে তিনি তো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিশেষ করে গত কয়েক মাস যখন সংকট চলছে বারবার বলছেন যে আপনারা একটু খরচে খরচে একটু সবাই সচেতন হন কিন্তু এরা কথা শুনতেছে আরেকটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন কেয়ামতের আগে আজাব গজব দুর্ভিক্ষ বাড়বে দুর্ভিক্ষ বাড়ার বেশ কিছু কারণ আছে নবীজি বলেছেন এর একটা কারণ হলো এর একটা কারণ হলো ইজা কানাল মাগনামুদুলা আবার রাষ্ট্রের সম্পদ যখন দায়িত্বশীল ব্যক্তিরা নিজের সম্পদ মনে করে ভোগ করবে দুর্ভিক্ষ দিবেদকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন তেইশ সাল দুর্ভিক্ষ আসতে পারে বিশ্বের বড় বড় নেতারা বলতেছেন দুর্ভিক্ষ আসতে পারে দুর্ভিক্ষ জেনে দেন তিনি কে আবার দুর্ভিক্ষ থেকে যিনি হেফাজত করেন তিনি কে এই যে দুই বছর আগে করোনা ভাইরাস আসলো গোটা বিশ্বব্যাপী এই করোনা একটা এমন তাণ্ডব চালালো উন্নত উন্নত দেশগুলোতে লাশের স্তূপ হয়ে গেল কিন্তু আমাদের মতো গরিব দেশের গরিব মুসলমানদেরকে বাঁচাইয়া দিয়েছেন কে এই যে সামনে দুর্ভিক্ষ আসতেছে এই দুর্ভিক্ষ আসলেও বাংলাদেশের উপর দিয়ে যাবে না আল্লাহ হেফাজত করবেন মানুষ খাদ্যের অভাবে থাকবে না আল্লাহ হেফাজত করবেন কারণ হেফাজতের মালিক কে তবে আমাদেরকে জুলুম কমায় দিতে হবে গুনা কমায় দিতে হবে আলেমদের হাত থেকে হাত তোরা খুলে দিতে হবে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে কারাবন্দি সকল আলেমদেরকে কুরআনের ময়দানে ফিরিয়ে দিতে হবে আমরা এক একজন জন এক এক দল এখানে করি ঠিক আছে কিন্তু দল মতের উঠে উঠে আমরা দেশের আলেমদেরকে সম্মান করি এই জন্য কৌমি আলিয়া সকল ঘরনার সকল আলেমদেরকে সরকারকে বলবো মুক্তির ব্যবস্থা করে দেন দেখবেন আল্লাহ গজব উঠেন আল্লাহ এই দেশের উপর রহমত নাজিল করুন রহমত দেওয়ার মালিককে গজব দেওয়ার মালিককে বিশ্বাস হয় আপনাদের ওই যে দেখেন কিচ্ছাই নিয়ে দেয় কিচ্চাই কোরআনের সময়ে অনেকগুলো এসেছে ব্যাঙের গজব রক্তের গজব উকুনের গজব মহামারীর দুই বংশের লোকেরা পাশাপাশি বাস করে মুসানবী ছিলেন বনি ইসরায়েল বংশের আর ফেরাউন ছিল কিপ্তি বংশের বুঝতেছেন কথা এখন দেখা যায় গজব খালি কিপ্তি সম্প্রদায়ের উপরে আসে কিন্তু বনে ইসরাইলের লোকদের উপরে কোনো গজব বাঁচাচ্ছেন কে কথা বলেন বাঁচাইতেছেন কে করোনা ভাইরাস যখন চললো ফ্রান্সের মতো দেশ ইতালির মতো দেশ আমেরিকার মতো দেশ লন্ডনের মতো দেশ বেহাল অবস্থা হয়ে গিয়েছে কিন্তু আমরা অনেক ভালো ছিলাম ভালো রাখছেন কে নাকি আপনারা করোনার চেয়ে শক্তিশালী যেন ভালো আছেন না হ্যাঁ বাঁচাইছেন কে হেফাজত করেছেন কে আল্লাহর কসম বিশ্বাস করেন আমরা যদি গুণা ছেড়ে দেই জুলুম ছেড়ে দেই সবাই যদি নিজেদেরকে আল্লাহর পথে পরিচালিত করি গজব আসবে আসবে কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে বলছিলাম মসজিদের এই শিক্ষা অর্থাৎ মসজিদের যোগ্য ইমাম সাহেবকে যেমন নামাজের সামনে দেই ঠিক তেমনি আমরা যদি সমাজ পরিচালনায় আল্লাহওয়ালা মানুষদেরকে দায়িত্ব দেই তাহলে আমাদের সমাজটাকে সুন্দর করে দিবেন কে মসজিদের এই শিক্ষা সমাজে কাজে লাগানো যাবে তো কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ শুধু মসজিদ উন্নয়ন করব না মসজিদ দিয়া সমাজের উন্নয়ন করা এবার বলেন নাম্বার ফোর চার নাম্বার কয়টা পয়েন্ট বলছি মসজিদ আমাদেরকে এক নম্বরে ঐক্যবদ্ধ হওয়ার ট্রেনিং দিয়ে দিচ্ছে দুই নম্বরে মসজিদ থেকে আমরা সমাজ গঠনের দুই নম্বর শিক্ষা পাচ্ছি ক্লাসিফিকেশনকে একেবারে বিলুপ্ত করে দেওয়া বৈষম্য আমাদের মধ্যে থাকবে তিন নম্বরে আমরা মসজিদ থেকে সমাজ গঠনে এই শিক্ষা নিব যে আমরা আল্লাহবালা লোকদের হাতে দায়িত্ব এবার বলেন তো মসজিদে ইমাম সাহেব যদি ভুল করে ফেলে নামাজে পেছন থেকে মুসল্লিরা কি দেয় আরো জোরে বলেন কি দেয় নাকি তখন বলে এত বড় হুজুর এত বড় উজু কেমনে লোক মা বলে এটা বলে মনে করেন আমি আপনাদের মসজিদে ইমাম হইয়া দাঁড়ালাম আমরা সবাই জানি নামাজ শুরু করতে হয় যে সূরা দিয়ে সূরাটার নাম কি আমি এমন হুজুর আপনারা ভাবছেন বাপ রে বাপ হাসবুর রহমান হুজুর সিলেট থেকে আসছে বহু বড় হুজুর আমি বললাম আল্লাহ আকবর সোরা ফাতেহা না পেরে আমি বলতেছি আর রহমেন আল্লেমান কোন আনাখন এসে না আল্লেমান হুন থেকে আপনারা বলবেন না না বহুত বড় হুজুর চলুক 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 এটা বলবেন যত বড় হুজুর হোক নামা শরীফের ইমাম হইল পেছন থেকে বলে উ আলহামদুল্লিল্লাহ্না আলমিন তাই না তাইলে বুঝা গেল মসজিদের ভেতরে ইমাম সাহেব যারে অনুসরণ করে গোটা নামাজ আমরা আদায় করি ওই ইমাম সাহ যত বড় হুজুরি হোক ভুল করলে সাথে সাথে পেছন থেকে কি করি ঠিক তেমনি সমাজ পরিচালনায় থাকা ব্যক্তিবর্গ যখনই তারা সমাজ বিরোধী কোরআন সন্ন্যা বিরোধী কোনো কাজ করবেন সঙ্গে সঙ্গে লোকমা চলে যাবে সঙ্গে সঙ্গে মুসলমানরা তার বিরোধিতা করবে মসজিদের এই শিক্ষা সমাজে আছে আছে আমার এক কথা বলতে থাকলে থাকবে কেমনে আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে যদি তার বিরুদ্ধে আপনি বলেন তার আপনার উপর হামলা চালাবে এখন একটা কিচ্ছা আমার আরেকটা মনে পড়ছে এক সাহাবির কথা বলবো আমি বলবো বলবো হায় হায় হ্যাঁ আমি যখন এটা পড়েছি আমি নিজে কেঁদেছি আল্লাহ আকবা দায়িত্বটাকে তারা কি মনে করেছেন শুনেন দুইটা কিচ্ছা বলবো আগে অমর রাধি আল্লাহন ওর কথা বলি একবার এক জায়গা থেকে কাপড় আসলো সবাইকে কাপড় বন্টন করে দেওয়া হলো এক টুকরা করে কয় টুকরা করে জোরে বলেন কয় টুকরা জুমার দিনে অমর আল্লাহ আল্লাহান উদারিয়েছেন দিবেন দেখা গেল তার পুরনে দুই টুকরা কাপড় আমাদের কোনো নেতা যদি চুরি কইরা কোনো জিনিস নেওয়াও নেয় অনেক সময় মানুষ বলে না বাইরে বলিস না আমার জেলখানায় নেওয়া যাবে অথবা তার কিন্তু অমর আল্লাহ গায়ে দুই টুকরা কাপড় দেখে এক সাহাবি দাঁড়ায় গেলেন তিনি বললেন আমিরুল সবাই আমরা এক টুকরা কাপড় পেয়েছি আপনার গায়ে দুই টুকরা শ্লোক উত্থ এরপরে অমর রাজি আল্লাহ কোথায় আমার পুলিশ প্রধান সেনাবাহিনী প্রধান ধরো রিমান্ডে হোক বলছে তিনি তো বলতে পারতেন আই তুমি তো অনেক বড় বেয়াদব আমার বক্তব্য চলছে দাঁড়াইছো কেন বসো নামাজের পরে আলাপ হইবেন বসো বসো এরপরে আলাদা ঘরে আই না কিছু ঘুষটুস দে চুপ থাকিও এরকম করছে এরকম করছে তিনি চাইলে করতে পারতেন না আমার রাদিয়াল্লাহু আন তখন বললেন শোনো শোনো আমার এই ভাই কি বলছে কারো মনে যেন সন্দেহ না হয় আমি ব্যাপারটা খোলাসা করে দেই কারো যেন আমার ব্যাপারে কোনো সন্দেহ না থাকে আমার ভাইয়ের এই জবাবটা আমি চাইলে নামাজের পরেও দিতে পারতাম কিন্তু অপেক্ষা করব না এখনই আমি দিব আর জবাবটা আমি দিব না তিনি বললেন আইনা আবদুল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আবদুল্লাহ আসলেন তিনি বললেন আমার ছেলে আবদুল্লাহ তুমি বলো তো আমি দুই টুকরা কাপড় পেলাম কোথায় আবদুল্লাহ তখন বললেন সম্মানিত মুসল্লি বৃন্দ শোনেন আমার বাবা এক টুকরা কাপড় পেয়েছেন কিন্তু ওই এক টুকরা কাপড় দিয়ে ওনার কাপড়টা ফিট হয় না এটা আমার নজরে আসার পর আমি এক টুকরা কাপড় পাইছিলাম ওইটাও আমি আমার আব্বাজানকে দিয়ে দিয়েছিলাম রাষ্ট্রপ্রধান হিসাবে উনি এক টুকরার জায়গায় দুই টুকরা নিয়ে জনগণের সঙ্গে বে ইনসাফি করে না এই কিচ্ছাটা এই জন্য বললাম তার মানে ওই যুগে মসজিদের ইমাম যে সমাজের ইমাম সে হওয়ার কারণে মসজিদের ইমামকে যেমন লোকমা দেওয়া যেত ভুল করলে যেমন ইমামের ভুল ধরা যেত ঠিক তেমনি ওই নেতা সমাজেও কোনো কাজে অসঙ্গতি দেখা দিলে মানুষ কথা বলতে পারত কিন্তু মানুষের উপর নির্যাতন নিপীড়ন হত কিন্তু আমরা এখন একটু মতের বিরুদ্ধে গেলে ধর মার আছে না নাই আরেক সাহাবির কথা শুনেন চক্ষু দিয়ে পানি চলে আসবে অমর রাদি আল্লাহ আনহুর সময়ে সাইদ বিন আমের সাইদ বিন আমের রাদি আল্লাহ আনহুকে অমর রাদি আল্লাহ আন হিমসের গভর্নর করে পাঠানেন হিমসের গভর্নর তিনি নিযুক্ত হয়ে গেলেন বেশ কিছুদিন পর অমর রাদি আল্লাহ আন শাম সফরে গেলেন এরপরে তিনি হিমসে গেলেন হিমসে ঢুকার পরে হিমসের জনগণ অমর রাজি আল্লাহর কাছে চারটা অভিযোগ নিয়ে আসলো হিমসের গভর্নরের বিরুদ্ধে কাছে কয়টা অভিযোগ নিয়ে আসলো বলবেন না বলেন আমার আপনার সমাজে কোনো নেতার বিরুদ্ধে যদি জনগণ অভিযোগ নেওয়া উপরে যায় সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই নেতা বলবে কারা কারা গেছে লিস্ট করার হাত পা ভান বলেন তো সাইদ বিন আহমেদ গভর্নর হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন নাকি অ্যাকশন নেন নাই কারণ তিনি জানতেন আমি আমার জায়গায় ঠিক কোনো ভয় নাই আর রাদি আল্লাহ খোয়ান তিনি খুব গরব মানুষ ছিলেন রাদি আল্লাহ খোয়ান এমন মানুষ কথা বলতেন পরে লাগাইতেন খুব গরম খুব গরম অমরের মতো লোককে দিয়েই কিন্তু ইসলাম শক্তিশালী হয়েছে যেদিন অমর ইসলাম কবুল করেছেন আবু জাহালের কলিজায় তখন কেঁপে উঠেছে আর যুবক তরুণ যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয় তারাও যদি ইসলামের পতাকা নিয়ে অগ্রসর হতে পারে তাহলে দেখবেন এই জমিনে আল্লাহর দিনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ অমর রাদিয়াল্লাহ মন তিনি বললেন কোথায় আমার গভর্নরকে কে ডাকো সাঈদ ডাকো অমর রাদিয়াল্লাহ মন সাঈদ বিন আমের কে ডাকলেন এবার বললেন তোমাদের চারটা অভিযোগ বলো সাঈদ আমার সামনে আছে চারটা অভিযোগ তারা বলা শুরু করলো এক নাম্বার অভিযোগ বলল আমাদের গভর্নর প্রত্যেক দিন সকালবেলা দেরি করে অফিসে আসে গভর্নর প্রত্যেক দিন সকালবেলা দেরি করে অফিসে অমর রাদিয়াল্লাহু আনহু বললেন থামো দেখি এক নাম্বার অভিযোগের জবাব পাওয়া যায় কিনা সাঈদ বিন আমেরকে বললেন কি ব্যাপার তুমি প্রত্যেকদিন দিন সকাল বেলা দেরি করে অফিসে আসো কেন সাঈদ বিন আমের তখন বললেন ওগো আমিরুল মুমিনিন আমি গভর্নর ঠিক আছে কিন্তু আমার ঘরের মধ্যে কোন চাকর বাকর কোন আমার এখন মেম্বার শেয়ার মেলে গেলে যে পিএস এ পিএস নিয়ে হাঁটি আর উনি গভর্নর ঘরের ভেতর কোন চাকর তিনি বলছেন গোল অগো আমিরুল মুকমিনিন আমার ঘরে কোনো চাকর বা কোন নাই সকাল বেলা আমার স্ত্রীকে আমি কাজে সহযোগিতা করি রান্না বান্নার কাজে আমি সহযোগিতা করি একজন স্বামী তার স্ত্রীকে রান্না বান্নার কাজে সহযোগিতা করবে এটা নবীর সুন্নত কার সুন্নত বলেন তো নবীজি কি তার বিবিকে রান্না বান্নার কাজে সহযোগিতা করেন নাই নাকি আপনারা করবেন তো হ্যাঁ নাকি বলবেন না আমি কেন করবো আমি জামাই এটা বলবেন নাকি করবেন মাঝে মাঝে ভাবিদেরকে সহযোগিতা করিলেন এটা নবীজির সন্ন্যত সাঈদ বিন আমের বললেন আমি আমার বিবিকে সহযোগিতা করি নাস্তা বানাই নাস্তা খাইতে খাইতে একটু দেরি হয় বানাইতে দেরি হয় বিবিকে সহযোগিতা করি এই জন্য আসতে একটু দেরি হয় অমর রাজি আল্লাহ এবার তাদেরকে বললেন দুই নাম্বার অভিযোগ বল দুই নাম্বার অভিযোগ তারা বলল আমাদের গভর্নরকে আমাদের নেতাকে রাতের বেলা আমরা ডাকলে পাই রাতের বেলা ডাকলে অমর ইবনুল খতাব রাদি আল্লাহ বলেন সাঈদ কি ব্যাপার অভিযোগ সত্য নাকি রাতের বেলা তোমাকে পায় না কেন সাঈদ বিন আমের তখন বললেন ওগো আমিরুল মুমিনিন এই কথাটা আমি গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু আজ এমন বিচারের সম্মুখীন হলাম এটা তো বলে ফেলাই লাগবে না বললে তো আমার জনগণ আমাকে ভুল বুঝবে মেনেন সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত পুরোটা দিন দিনের পুরোটা সময় জনগণের জন্য বরাদ্দ করে দিই আর রাতের সময়টা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করে দিই সারাদিন জনগণের কাজ করি আর রাতের বেলায় আমার মালিককে সাজদা দিয়ে মালিককে খুশি করি দুই নম্বর অভিযোগ তিন নম্বর অভিযোগ এবার অমর রাদি জিজ্ঞেস করলেন তিন নাম্বার অভিযোগ কি এরা তখন বলল তিন নাম্বার অভিযোগ হলো আমাদের এই গভর্নর সপ্তাহে একদিন আসে না সপ্তাহে তারে আমরা ঘর থেকে বেরোইতে দেখি অমর রাদি আল্লাহ বললেন কি ব্যাপার সাইদ সপ্তাহে একদিন ঘরের ভেতরে তুমি কি কর সাইদ বিনামের হারেক শুনেন কেমন আল্লাহওয়ালা লোক ছিলেন তারা তিনি বললেন আমিরুল মুমিনিন কেমনে আমি বের হব আপনি আমাকে বলেন আমার তো মাত্র একটা কাপড় পুরো সপ্তাহ এই একটা কাপড় পরে অফিস করি জনগণের কাজ করি কাপড়টা যখন ময়লা হয়ে যায় সপ্তাহে একদিন ওই কাপড়টা দুই আমি ঘরের ভিতর বসে অপেক্ষা করি কাপড় শুকালে তারপরে গায়ে দিয়ে বের হ কি রকম শাসক তারা ছিলেন আর এখন আমরা শাসক হইলে ডেইলি একটা একটা আছে না নাই বললেন জনগণ তোমাদের গভর্নরের বিরুদ্ধে চার নম্বর অভিযোগ বল তারা তখন বলল আমাদের গভর্নর মাঝে মাঝে আমাদের সাথে কথা বলার সময় অজ্ঞান হয়ে যান বেহুশ হয়ে যান অমর হন বললেন কি ব্যাপার সাহেব মাঝে মাঝে তুমি অজ্ঞান হয়ে যাও কেন সাইদ বিন আমের তখন বললেন আমি ইরুল আমি তখনও কাফের ছিলাম তখনও আমি ইসলাম কবুল করি নাই কাফেররা যখন সবাই ব্রাদি আল্লাহ আনহুকে ধরে নিয়ে গেল কাফেররা খুবাই ব্রাদি আল্লাহ আনহুকে অত্যন্ত নির্মমভাবে আচ্ছা 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 মাইকম্যান ভাই আছেন তিনি দিবেন একটু একটু শান্ত হন আপনি একটু শান্ত হন একটু সাইদ বিন আমের বললেন আমি তখন তখনও আমি মুসলিম হই নাই ইসলাম কবুল করি নাই খোবাইব্রাদি আল্লাহান হুকে যখন কাফেররা ধরে নিয়ে আসলো কাফের মুসলিকরা জড়ো হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে খুবই আল্লাহমান মরফুন নির্যাতন শুরু করলো আমার কুমিল্লা আলমায়ের বাবারা ভাইয়েরা শোনেন আল্লাহর জমিনে আল্লাহ রদিন ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই আল্লাহর রসুলের সাবিদের রক্তের ওপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কি না এই জন্য ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এখনো যদি রক্তের দরকার হয় আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা প্রস্তুত প্রস্তুত কারা কারা হাত তুলে বলুন আমান আল্লাহ কবুল করেন বলেন আমিন সাঈদ বিন আমের বললেন খুবাইব আল্লাহ আনহুকে যখন আনা হলো কাফের মুশরিকরা চতুর্দিকে দাঁড়ালো আমিও সেখানে গিয়েছিলাম আমি দেখলাম কাফের মুশরিকগুলো খুবাইব আল্লাহ আনহুকে এত নির্মমভাবে নির্যাতন করছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লোকটা এত নির্যাতিত হয় কিন্তু আল্লাহর উপরে এত স্থির আর এত অবিচল মনে ভাবছিলাম এত নির্যাতনের পরে একজন মানুষ কিভাবে এত স্থির থাকতে পারে আমি দেখলাম কাফের মুসিকরা নির্মম ভাবে নির্যাতন করে তারা সিদ্ধান্ত নিল খোবাইব রাজি আল্লাহ আনহুকে তারা শুলে চড়িয়ে হত্যা করবে যখন এই সিদ্ধান্ত হল কাফের মুসিকরা বলল খোবাইব কিছুক্ষণ পর শুলে চড়িয়ে তোমাকে আমরা হত্যা করে ফেলবো শেষ কি কোনো আশা আছে নাকি খোবাইব রাজি আল্লাহ আনহু বললেন যেহেতু কিছুক্ষণ পর আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব শেষ ইচ্ছা হলো দুই রাকাত নামাজ আদায় করার সময় আমাকে দাও কাফের মুসলিকরা রাজি হলো দুই রাকাত নামাজের সময় দিন খোবাই বেরাদি আল্লাহ মজু করলেন নামাজ যখন দাঁড়াতে যাবেন মনে মনে চিন্তা করলেন আমি যদি আজকে নামাজটা একটু লম্বা করি এরপরে খুবাই বেরাদি আল্লাহ শরীরটাকে তারা কেটে টুকরা টুকরা করতে লাগলো আমার বাবারা আমার ভাইয়েরা আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি কিন্তু সাহাবায়ে কেরাম ইমানের জন্য শরীরটাকে কাফেরদের সামনে পিস করে দিয়েছেন জমিনটাকে তারা রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছেন সাইদ বিন আমের বলছেন আমি চোখের সামনে দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শুলে চুরিয়ে কেটে টুকরা টুকরা করতেছে আর আল্লাহর বান্দা শুধু হাসতেছে অবাক হয়ে গেলাম একটা মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে তাও সে হাসে কেন আমি ইসলাম গ্রহণের পরে বুঝেছি শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় যাওয়ার সময় আল্লাহর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায় আমার বাবার আমার ভাইরা শাহাদাতের মৌতের মধ্যে কোনো যন্ত্রণা নাই সাকরাতুল মৌত সবার আছে মৌত আমাদের সবার কাছে আসবে আমরা মনে করি যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয় না জানি কত কষ্ট পেয়ে তারা মারা যায় আর নবীজি বলেছেন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা লাগে এর চাইতে আরো কম ব্যথা শহীদ তার মৃত্যুর সময় অনুভব করে কেন করে এর কারণ হলো একটা সুন্দর উদাহরণ দিয়া বুঝাই একটা বাচ্চা শিশু যখন কান্না করে তার মা যখন বুকে নিয়ে আদর করে দুধ পান করায় বাচ্চা যেমন দুধ পান করে করে আরাম করে ঘুমায় যায় কান্নাখ্যাতি করে না শহীদ যখন দুনিয়া থেকে যায় ফেরেশ তা তখন আল্লাহর জান্নাত তার চোখের সামনে তুলে ধরে তখন শহীদ আল্লাহর জান্নাতের নয়না বিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে করে দুনিয়া থেকে সে চলে যায় ব্যথা টের পায় না সাহিদ বিরামের বলছেন আমার চোখের সামনে তো নির্মমভাবে হুমায়বরাদী আল্লাহন হুঁকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল জানি না সেখানে যারা উপস্থিত ছিল সবাই সেটা ভুলে গেছে কিনা কিন্তু আমি এটা ভুলে যেতে পারি না যখনই আমার ওই কথা মনে হয় সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই বেহুশ হয়ে যাই এই কাহিনীটা জন্য শোনালাম একজন গভর্নর একজন গভর্নর হওয়ার পরেও তার বিরুদ্ধে জনগণ সামনা সামনে দাঁড়ায় অভিযোগ দিতে পারত এটাই হইল মসজিদের শিক্ষা অথচ আমরা দেখা যায় মসজিদে মসজিদের বাহিরে সমাজে আর কি কথা বলবে সমাজের কিছু ট্রাডিশনাল মসজিদ কমিটির বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে না তার মানে বোঝা গেল মসজিদের শিক্ষা সমাজে আছে হ্যাঁ আছে এবার মসজিদের আরেকটা শিক্ষা বলি নামাজের ভেতরে মসজিদে যখন ইমাম সাহেব লুকমা দিতে 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 কি ব্যাপার মিলছে মিলছে নাকি না মিলে গেছে না কমন পড়ছে না শোনেন শোনেন মসজিদে যখন ইমাম সাহেব ভুল পরে লুকমা দিতে দিতে যখন ইমাম সাহেব শুনে না তখন কি ওই ইমামকে আমরা ইমামতির জায়গায় রাখি নাকি টান দিয়ে একদম নিয়ে আসে ঠিক তেমনি সমাজ পরিচালনায় যে সকল লোকেরা দিন বিরোধী কোরআন শুননা বিরোধী কাজ করে বুঝাবো তো বুঝাবো বুঝাবো তো বুঝাবো তারপরেও মানে না ঘাট ধরে তার জায়গা থেকে আমরা নামায় দিব এই শিক্ষা মসজিদে নাই আসতে বলবেন নাই শিক্ষা কি মসজিদে নাই এই যে মসজিদের এত সুন্দর সুন্দর শিক্ষা বললাম এই শিক্ষাগুলো যদি আমরা মসজিদের বাহিরে সমাজ পরিচালনায় কাজে লাগাতে পারি আমাদের সমাজটারে সুন্দর করে দিবেন কে শুধু তাই নয় সমাজের উন্নয়নে আমরা মসজিদ ভিত্তিক কিছু প্রোগ্রাম হাতে নিতে কষ্ট হচ্ছে আপনাদের আর দশ মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ এবার আসেন সমাজের উন্নয়নে আমরা মসজিদ ভিত্তিক কি কার্যক্রম হাতে নিতে পারি আমরা সমাজের উন্নয়নে সমাজ গঠনে মসজিদ ভিত্তিক কি ভূমিকা নিতে পারি এখানে মসজিদের কমিটি থাকলে আপনারা আরো বেশি মন দিয়ে শোনেন এলাকার লোক যারা আছেন সবাই মন দিয়ে শোনেন আমরা একটা আদর্শ মসজিদ যদি বানাতে চাই সবাই আমাদের মসজিদ থেকে আপনাদের এলাকার মসজিদ থেকে আদর্শ মসজিদ বানাইতে চান তো সবাই বলেন আদর্শ মসজিদ বানাইতে চান যাদেরকে শয়তান খুঁচাইতেছে তিরিশ সেকেন্ড সময় দিলাম তাড়াতাড়ি ভাগেন এখান থেকে মানুষকে ডিস্টার্ব দিয়ে না তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি ভাগেন এবার আসেন আদর্শ মসজিদের আদর্শ মসজিদ গঠনে আমি কয়েকটি কথা বলবো নসিহত করে যাব। এগুলো বাবারা মুখস্থ করে যান যুবক ভাইরা বলছিলেন না তোমাদের ওয়াজ রাখছি এখানে তোমাদের ওয়াজ এখানে ভিতরে আছে। কথাগুলো মুখস্থ করে যাই আজকের তো যুব সমাজের উজ্জীব হয়েছে দেখছেন মসজিদের উন্নয়ন কল্পে আর যুব সমাজের যুবকরা যদি এত সুন্দর মাহফিলের আয়োজন করতে পারে এই যুবকগুলো যদি মসজিদটাকে আমি যে কথাগুলো এখন বলে যাব যে প্রোগ্রামগুলো দিয়ে যাব যে কর্মসূচি দিয়ে যাব এই কর্মসূচিগুলো যুবকরা যদি হাতে নিয়ে মসজিদগুলোকে সাজায় এক বছর পরে এই এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশা এক নম্বর মসজিদে আমরা তালিমুল কোরআন প্রোগ্রাম অ্যারেঞ্জ করব তালিমুল কোরআন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো শোনেন আমরা এই যে কোরআনের মাহফিলে আসছি বোঝা যাচ্ছে আমরা কোরআনকে ভালোবাসি তাই না আপনারা আমি আপনাদের হাতও না এই কোরআনকে যে কিছুক্ষণ আগে আপনারা একটা স্লোগান দিয়েছেন আল কোরআনের আলো আপনারা অনেক কিছু বলেছেন ঘরে ঘরে জালো সংসদে জালো আমি বলি ভাই আবেগ বাদ দিয়া একটু সুন্দর করে স্লোগানটা দেওয়া দরকার আল কোরআনের আলো আগে মানুষের হৃদয়ে হৃদয়ে জালো যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালা যায় তাহলে দেখবেন আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে আলোকিত সমাজও গঠন করে যাবে ইনশাআল্লাহ এখন এখানে আমরা যারা আসছি আমার মনে হয় আমরা অনেকেই বিশুদ্ধ করে কোরআন পড়তে জানি আমরা কোরআন পড়ি আলাম তারা কেইফা এমনি এমনি তো কোরআন পড়া যাবে না আল্লাহ সুরা মুজাম মিলে বলেছেন ওরাতিল কোরআন তর বিশুদ্ধ করে তাজবিদের সাথে তাহসিনের সাথে সুন্দর করে আস্তে আস্তে কোরআন পড়ো আদেশটা কার আমাদের মসজিদগুলোতে আমরা যদি বিশুদ্ধ কোরআন কোরআন বিশুদ্ধ করে পড়ার কোর্স যদি আমরা হুজুরকে দিয়ে চালু রাখতে পারি সারাটা বছর যদি আমরা মসজিদের ভেতরে সহি কোরআনের প্রশিক্ষণ যদি রাখতে পারি দেখা যাবে সমাজের সবগুলা যুবক তরুণ ছেড়ে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবে তাইলে মসজিদে আমরা এক নাম্বার কর্মসূচি নিব সেটা কি তালিমুল কোরআন কর্মসূচি আবার কোরআন বিরোধীরা তারা যেন না ভাবে মসজিদে নাশকতার পরিকল্পনা চলতেছে কারণ তাদের তো নাকের ডিস্টার্ব তারা আবুল তাবুল জায়গায় গিয়ে গন্ধ খুঁজে যুবক ছেলে না সম্মিলিত হয়ে কোরআন পড়লে কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে কয় জঙ্গিবাদের মিটিং হচ্ছে ইসলামের সাথে জঙ্গিবাদের কি কোনো সম্পর্ক আছে ইসলামের সাথে সন্ত্রাসের কি কোনো সম্পর্ক আছে কোরআনের অনুষ্ঠান দেখলে আপনার এত চুলকায় কেন হ্যাঁ কোরআনের অনুষ্ঠান দেখলে তো আবু জাঙ্গালের চুলকাই তো আপনার যদি খারাপ লাগে আমি আপনারে বলবো আপনি তাড়াতাড়ি যান যান গিয়ে আপনার রক্ত এটা পরীক্ষা করেন দেখেন এখানে আবু জাহেলের ভাইরাস ঢুকলো না মানুষের রক্ত আছে এটা ভালো করে চেক করে দেখেন গিয়ে আপনি আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন তাইলে সমাজকে সুন্দর করার জন্য মসজিদে আমরা ১৪টা কর্মসূচি নিতে পারি কয়টা এক নাম্বার কি বলছি তালিমুল কোরআন কোর্স নাম্বার টু দুই নাম্বার আমরা শুধু হাফেজি মাদ্রাসায় সন্তানদেরকে হাফেজ বানাচ্ছি খুব ভালো এটা কিন্তু আমরা যারা ছোটবেলায় হাফেজ হইতে পারলাম না আমরা কিছু কোরআন মুখস্থ করার দরকার আছে না নাকি ওই দশটা সুরা দিয়েই মারবেন চূড়া ফিল থেকে সুরা নাস। আমার একদিন একজনের কয়েক বুঝুন নামাজের সুরাগুলা কিন্তু আমি সুন্দর করে পাবো আমি বললাম ভাই কোরআনে একশো চোদ্দটা সুরা আছে সুরাতুর নামাজ নামে কোনো সুরা আমি পাই নাই কয়েক বছর বুঝেন না কি একটু বুঝাই দেন কই ওই যে ওই যে বললাম কি কয় আল্লাহ কুমত তাকাত থেকে কুল আউযু বিরাব্বিন নাস এগুলাই শিখছে এখন বাকি সূরাগুলো মুখস্ত করার দরকার আছে সব না পারেন আচ্ছা বলেন তো কেউ যদি আরো তিন চারটা সূরা মুখস্থ করে কেউ যদি সূরা রহমানটা মুখস্থ করে খুব সুন্দর সূরা তাই না সূরা ইয়াসিনটা মুখস্থ করে মুখস্থ করতে মন চায় না এখন সব জিনিসের জন্য উস্তাদ দরকার না তাইলে মসজিদে দুই নম্বর কর্মসূচি তাহফিজুল কোরআন প্রকল্প যদি হাতে নেই যে আমরা দিনের বেলা এক দেড় ঘন্টার সময় আমাদের ইমাম সাহেবের কাছে আমরা দুই আয়াত তিন আয়াত যারা মুখস্থ করতে চাই মুখস্ত করে শোনাবো হুজুর আমাদের ভুল ধরে দেবে মাস শেষে আপনারা হুজুরদেরকে কিছু হাদিয়াও দিলে হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও কোনো অসুবিধা তাইলে এই কর্মসূচিটা যদি মসজিদে বাস্তবায়ন করা যায় আপনার ছোট্টবেলা যারা কোরআন মুখস্থ করতে পারে নাই আমরাও তো কিছু কিছু সুরা কয়েক পাড়া কয়েক পৃষ্ঠা মুখস্থ করার সুযোগ পাবো ইনশা যত বেশি কোরআন মুখস্থ করবেন কে মর্যাদা বাড়াবেন কে আল্লাহ তালা বলেছেন আল্লাহ নবী বলেছেন কেমতির দিন আল্লাহ বান্দাকে রাখবেন ডেকে বলবেন একরা ওয়ার্তা কামা তুরাতিল ফের দুনিয়া আল্লাহ বলবেন গোলাম তুই যে দুনিয়াতে সুন্দর করে কোরআন পড়তে এখন হাসরের মাঠে আজ তুই সুন্দর করে কোরআন পড় সুন্দর করে কোরআন পড় আর জান্নাতের সিঁড়ি জান্নাতের উপরে আরোহণ করি চিন্তা করা যেই জায়গায় গিয়ে তোর কোরআন পড়া থামবে ওই জায়গা তোর জান্নাতে ঠিকানা হবে তাহলে কোরআন যত মুখস্থ করবেন তত লাভ না লস তাহলে মুখস্ত করবেন তো মুখস্ত করার জন্য যা আপনাদের এই মসজিদে এই প্রোগ্রাম শুরু করে দেন তাহফিজুল কুরআন প্রোগ্রাম শুরু করা যায় ইনশা নাম্বার থ্রি তিন নাম্বার মসজিদ ভিত্তিক আমরা মক্তব চালু করতে পারি হয়তো গ্রামাঞ্চলে এখনো মক্তব আছে কিন্তু শহরে মক্তব এখন আবার শিশুদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য সকাল সকাল কিছু স্কুল শুরু করে দেয় ইন্টার গার্ডেন সকাল সাতটা থেকে তারা শুরু করে আরেকদিন আমি এক এলাকায় গিয়ে দেখি আনন্দ স্কুল একটা হইছে আমি বললাম ভাই আমাদের দেশে তো বেদনা স্কুল নাই আনন্দ স্কুল কেমনে হইছে এখানে আপনারা কি করেন আনন্দ স্কুল একটা এনজিও কি করেন আপনারা কই হুজুর আমরা এখানে আনন্দে আনন্দে শিখাই বললাম কেমনে শিখেন একটু দেখেন তো কয় আসেন গিয়া দেখি ছোট ছোট ছেলে মেয়েদেরকে নাচাইতেছে ডান্স ডান্স করে করে গান গাওয়াই গাওয়াই শিখাইতেছে এই নাম আনন্দ আনন্দ শিখাচ্ছে আমাদের বাচ্চাগুলোকে কোরআন থেকে দূরে রাখার জন্য আমরা যখন ছোট ছিলাম ফজরের নামাজের সময় উঠে আমরা মক্তবে যাইতাম আর এখন বাচ্চারা সকাল আটটা পর্যন্ত ঘুমায় অথবা বেলা উঠা স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে দৌড়ায় এটা কোরআন বিরোধীদের নতুন ষড়যন্ত্র এখন যদি নিয়ম এরকম থাকে না এই নিয়মের বিরুদ্ধে গেলে সমস্যা আছে কিংবা ঝামেলা আছে তাহলে বলবো মসজিদ কমিটি উদ্যোগ নেই সকালের মক্তব নয় বিকালের মক্তব্য এরপরেও মক্তব্য আমরা কর্মসূচি বাদ দিব আমরাও বিকল্প রাখবো সকালে বাদ থাকলে আমরা আসর টুমা গ্রীপ কাজে লাগিয়ে দিব মক্তবে যদি আমরা আমাদের শিশুদেরকে দেই তাহলে আমাদের বাচ্চারা এ বি সি ডি এবিসিডি শেখার আগে আলিব্বা তাহা শিখবে আর আমাদের বাচ্চাগুলো যখন আলিব্বা তাহা শিখবে আল্লাহর কোরআন শিখবে মরার পরে আমরা কবরে যখন চলে যাব। আমাদের সন্তানগুলো কোরআন পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমাদের জন্য দোয়া করবে দুই ফুটা চোখের পানির এত পাওয়ার সাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু সন্তান যখন সন্তান যদি কোরআন বলে আল্লাহ বলা হয় দুই ফুটা চোখের পানি যখন ছাড়বে ওই পানি নাকের ডোগায় আসার আগে দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কোবরের জাহান আগুন চিরতরে নিভায়া দিবে এই জন্য মক্তবে বাচ্চাদেরকে পাঠাবেন তো তিন নম্বর মসজিদ ভিত্তিক মক্তব আমরা চালু করব চার নম্বর সারা বছরে একবার একদিন ওয়াজ মাহফিলের আয়োজন করলে এক ঘন্টার ওয়াজে কি আর সারা বছর চলবে এটা কোনো প্রোডাক্টিভ ওয়ে না ঠিক আছে ওয়াজ মাফিল দরকার কিন্তু সব চাইতে ভালো হয় মসজিদে যদি প্রতিদিন প্রতিদিন না পারলে তিন দিন পর না পারলে সপ্তাহে একবার না পারলে পনেরো দিনে একবার সাপ্তাহিক ওয়াজ অথবা সাপ্তাহিক দাঁড় যোগ্য একজন ক্ষতি বিমাম রাখবেন সাপ্তাহিক যদি একবার অন্তত দ্বার্স হয় দেখবেন এলাকার মানুষগুলো ধীরে ধীরে দিনদার হয়ে যাবে খালি সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না চার নাম্বার কি বলেছি মসজিদ ভিত্তিক সাপ্তাহিক দারসের প্রোগ্রাম চালু করব আমরা ইনশাআল্লাহ নাম্বার 5 পাঁচ নাম্বার আমাদের অনেক কিছু জানার আছে হ্যাঁ কিভাবে চলবে কথা বলবো নবীজির সুন্নাত কেমনে ফলো করব মাস মাসআলা মাসায়েল জানা দরকার মাসে দুই তিন দিন তো আমরা আমাদের মসজিদে প্রশ্ন উত্তরের প্রোগ্রামও শুরু করতে পারি নাম্বার সিক্স ছয় নাম্বার আমরা মাসে একবার আমাদের মসজিদে একটা সেমিনারের আয়োজন করতে পারি বিভিন্ন বিষয়ে যেমন প্যারেন্টিং কিভাবে সন্তানকে লালন পালন করব। কিভাবে বিয়ে সাদী সহজ হবে যুবকদেরকে একদিন মসজিদে দেখে যদি আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে মাসে একবার বিজ্ঞ আলেমদেরকে দিয়ে সেমিনার করানো হয় আমাদের এলাকায় বড় বড় মাদ্রাসার হুজুররা আছেন না আমরা তো এখন খালি ওয়াজ থেকে আর সিলেট থেকে আনতে হবে আমাদের কাছাকাছি থাকা হুজুরদেরকে আমরা মূল্যায়ন করি না অথচ ঢাকা থেকে সিলেট থেকে যে হুজুর আনছেন এই হুজুরের দাদা উস্তাদ হচ্ছে কাছাকাছি আমরা বুঝি না আল্লাহ বুঝার তো দান করেন তাহলে মাসে একবার এরকম সেমিনারের প্রোগ্রাম আমরা আয়োজন করতে পারি নাম্বার সেভেন মনে রাখতেছেন তো সাত নাম্বার হুজুরকে বলবে বলবেন হুজুর সপ্তাহে যে একদিন খুদবা দেন না জুমাবারে এটা শুধু নাহমাদ হুকুইয়ার সময় পাস কইরেন না বছরে পঞ্চাশটার উপরে জুমা আছে আপনি বিষয় ঠিক করেন বিষয় ভিত্তিক আলোচনা এই যে আমি যে মসজিদে জুমা পড়াই আপনারা অনেকে লাইভ শুনেন না দেখছেন প্রত্যেক জমায় নতুন নতুন টপিক নিয়ে কথা এবং দেশে যখন যে ইস্যু আসে ওই ইস্যু নিয়ে কোরআন ভিত্তিক আলোচনা এভাবে বলবেন হুজুর এইরকম আপনি আলোচনা করেন আর হুজুরের বক্তব্যে ইন্টারফেয়ার করবেন না আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি একবার এক মসজিদের সভাপতি আমার আলোচনার আগে বলতেছে যে হুজুর কথাগুলো এইভাবে এইভাবে বলবেন তাই আমি বললাম মার্শাল আপনি তো আমাকে ভালোই দিক নির্দেশনা দেন আমিও বললাম ঠিক আছে আজকে থেকে আপনাদের মসজিদে খুদবা দিবেন সম্মানিত সভাপতি সাহেব হয়েছে কারবার এরকম আপনারাও বলবেন যে কেউ ইন্টারফেয়ার করলে বল তুমি দাঁড়াও তুমি খুদবা দাও দেখবা গাম বের হয়ে যাবে কিচ্ছা তো আরেকটা মনে করছে বলতাম বিশ্বাস করে দিতাম হ্যাঁ গামা পাহলুয়ানের নাম শুনছেন আপনারা হ্যাঁ ইমাম আবু গামা পাহলুয়ান অনেক বড় একটা কুস্তিগির আবু হানিফার আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সাথে তার খুব একটা বদানুবাদ চলে তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে একবার একে স্টেজে নিয়ে গেলেন এরকম একটা অনুষ্ঠান আর কি উপস্থাপককে বললেন আমার বক্তব্যের আগে জামা পাহলুয়ামকে একটু বক্তব্যের চান্স সুযোগ দিও উপস্থাপকও বলছে এখন বক্তব্য রাখবেন আসছে এরপরে হেখালিয়াম করে আসসালাম আলাইকুম সম্মানিত এটা যে জীবনে কোনো দিন মানুষের সামনে দাঁড়ায় বক্তব্য দেন হে পারবে হাত পাকাববে না কথাবার্তা কিন্তু এত সহজ না এটা মাটি বড় কঠিন কাজ যারা বলে জানে একটা আর্ট এটা একটা শিল্প এটা সবাই পারে না যে জীবনে মানুষের সামনে কথা বলে নেয় অনেক জ্ঞানী মানুষ আছে দেখা যায় অনেক জ্ঞান কিন্তু মানুষের সামনে দাঁড়ায় বলতে পারে না ইনামিনাল বায়ানি গ্লাসে হওয়া কিছু কিছু বক্তব্যে জাদুর প্রভাব থাকে এই বাগ্মিতা বাগ্মিতা এগুলো কার দেয়া নেই আমত দেয়া নেই আমত মুসা নবী ভালো করে কথা বলতে পারেন না আল্লাহ যখন নবুয়ত দিচ্ছেন তাকে মুসা নবী বললেন আল্লাহ আমার ভাই হারুন খুব সুন্দর বক্তব্য দেয় আপনি তারেও আমার সাথে নবী বানান তাইলে হে আমার সাথে যেখানে যাবে আমার ভাই হারুন সেখানে গিয়ে বক্তব্য দিবে সুবহান আল্লাহ তাহলে বুঝা গেল এটা একটা নিয়ামত হাদিহি নিয়ামাতুন আযীমা তা গামা দুই এক মিনিট কোনো মতে দাঁড়ায় এক কাই পাকাই পাকাই পাকে পাশ চাই বলতেছে কানে কানে আবু আনিফা আমার সাথে কুস্তিতে কেউ আসলে এক ধাক্কাই ফালাইয়া দেয় আমার এত এনার্জি যায় না আজকে দুই মিনিট যে এখানে দাঁড়াইছি এত ঘাম গেছে জীবনে কোনো কুস্তিতেও আমার এত ঘাম যায় না তাহলে কোন জায়গায় জানি ছিলাম আমরা হ্যাঁ ও কোন জায়গায় ছিলাম ও জুমার খুদ্বা জুমার ইফেক্টিভ হওয়া দরকার সারা বছরে একদিনের ওয়াজে যত পরিবর্তন আসবে তার চেয়ে হাজার গুণ বেশি পরিবর্তন আসবে যদি ইফেক্টিভ জুমার হয় এই আট নাম্বার কাজটা কইরেন ভাই আল্লাহর মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ চালাবেন দাওয়াতি কাজ দেখেন কেমনে আচ্ছা সবাই কি মসজিদে নামাজে আসে তো আপনি কি বান্দে আনতে পারবেন মাথায় হাত মনে করেন আজকে ফজরের নামাজ আমি আমার মাহফিলের জীবনে ফেনির দাগন ভুইয়ায় এক চেয়ারম্যান সবকে পেয়েছিলাম উনি কথাটা বলে নাই এলাকার মানুষ আমাকে বলছে আজকে ওনার কথা ফার্স্ট এই আপনাদের সামনে বললাম কোথাও আমি বলি নাই এই লোকটা নাকি প্রতিদিন ফজরের আজানের সময় আজানের বেশ কিছু আগে উঠে উঠে জামাত শুরু হওয়ার পাঁচশো মিনিট আগ পর্যন্ত যত সময় পায় তত সময় যার দুয়ারে দুয়ারে গিয়া না টাকা দরকার হয় সলাপ সলাপ বলে রেখে আস আমরা যদি প্রত্যেকটা মসজিদে কমিটি বানাই যে আমরা প্রতিদিন নামাজের আগে এরকম কে ডাকবো সলাদ 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 এই যে সলাতের আওয়াজ কানে যাবে এই যে মনে করেন এটা আপনার বাড়ি এটা মসজিদ আসতে চার পাঁচটা বাড়ি আছে আসার সময় বলেন সলাদ 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 সলাত যারা ঘুমাইতেছে আজকে উঠবে না চিল্লা চিল্লি করে খেল হেতো নামাজ পড়ুক ডিস্টার্ব ফিল করবে পরের দিন বলে আসবেন পরের দিন বলবে লোকটার এত প্রতিদিন ডেকে ডেকে যায় দেখবেন আরো কয়েকদিন যাওয়ার পরে একদিন বলবে ভাই দাঁড়া আমিও যাবো হেও যাবে পরের দিন থেকে হেও ডাকা ডাকি শুরু করবে তাইলে মসজিদে আমরা এই দাওয়াতি কাজ মসজিদ ভিত্তিক চালু করতে পারবো তো ইনশাল্লাহ জোহরের নামাজে যাচ্ছি ভাই আসেন নামাজে আসেন সজর পরেন আরে ভাই লাগবে না সজর আসেন আগে এক ওক্তের নামাজ ইভারা দুই ওয়াক্তের বাবা আস্তে আস্তে দেখবেন পাঁচ ওয়াক্ত ইনশাহ এরপরে আমরা মসজিদ ভিত্তিক দাওয়াতিকা যে আরেকটা জিনিস করতে পারি অনেকে অনেকের বাচ্চাদেরকে মক্তব্যেদ পাঠাচ্ছেন আমরা যাইতে পারি গার্জিয়ানদেরকে বুঝাবো আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শেখান বুঝাইতে পারি এরপরে আমরা বড় বয়স্ক পুরুষ মহিলাদেরকে আমরা মসজিদের মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করতে পারি আমার অনেক আব্বাজানরা আছেন তারা কোরআন শিখতে পারেন না আব্বাজানদেরকে ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না এই কাজটা আমরা করতে পারি তারপরে অনেক যুবকরা অপরাধে লিপ্ত অনেক যুবকরা আছে তারা সিগারেট খায় অনেক যুবকরা আছে মাদকাসক্ত হয়ে গিয়েছে মসজিদে আমরা যদি মসজিদ কমিটি পাঁচ ছয় জনের কমিটি মানে যাও তোমরা এদেরকে আস্তে আস্তে বুঝাই এখান থেকে নিয়ে আসো একটা ভাই ধরেন সিগারেট খায় এক দিনে তারে আপনি সিগারেট খাওয়া ছাড়াইতে পারবেন গিয়ে বলেন ভাই মাশাল্লাহ খুব সুন্দর মানুষ আপনি খুব সুন্দর চেহারা এই যে সিগারেট খাচ্ছেন পৃথিবীর তো একমাত্র খাবার সিগারেট যার গায়ের মধ্যে লিখে আমি ভালো না মারে খাইস না এরপরেও খায় বলেন ভাই আপনি সিগারেট খান অসুবিধা নেই কিন্তু আপনার আর স্মার্টনেস ঠিক রাখা দরকার ঠুট সুন্দর থাকবে সারাদিনে খান কয়টা কয়েক প্যাকেট আপনি বলেন ভাই ঠিক আছে সারাদিনে এখন থেকে খান এক প্যাকেটে থাকে কয়টা বলবে বিশটা আপনি বলেন ভাই এখন থেকে আজকে থেকে আপনি খাবেন পনেরোটা কয়টা কমল দাবাত দিয়া দিয়ে আস্তে আস্তে পনেরোটা খাওয়ান এক দুই মাস পরে বলেন ভাইসান ও ভাইসান পনেরোটা খান আরও পাঁচটা কমান দশটাতে নিয়ে আসেন অনেক বোনেরা আসেন বলেন আমাদের জামাই আমাদের স্বামী সিগারেট খায় কেমনে ছাড়াবো এই সিস্টেমে ছাড়াবেন আস্তে 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 ধীরে দশটা খাইছে পাঁচটাতে আনেন পাঁচটা খাইছেন তিনটা তারপর দুইটা তারপর একটা তারপরে দেখবেন একদিন ছেড়েই দিয়েছে এইভাবে অপরাধ প্রবণ যুবকদেরকে আমরা ফিরে আনতে পারি অনেক যুবকগুলো আছে তারা অপরাধে লিপ্ত বিশেষ করে এই জামানের সবচেয়ে বড় ফেতনার নাম মোবাইল অনেকের মোবাইলের সমস্যা ফ্রি টাইমে কথা বলে চেহারার দিকে তাকাইলে বুঝা যায় যুবক মানুষ তার চেহারার মধ্যে বিছি উঠে গেছে চেহারা আল্লাহন মারায় ফেলতেছে তার মানে চরিত্রের ডিস্টার্ব যান কয়েকজন ভাই গিয়ে তারে বুঝান ভাই রে আল্লাহকে ভয় কর এই যে বন্ধ করে দরজা বন্ধ করে তুমি যা কিছু করো আব্বা আম্মা দেখে না কেউ যদি নাও দেখে একজন সব দেখে তিনি কে আদর করে বুঝান আদর আদর ভালোবাসা দিয়ে বুঝায় বুঝায় ইসলামে নিয়ে আসে ঠিক তেমনি ভাবে আমরা মসজিদ থেকে আমরা মসজিদ ভিত্তিক তাও কাজ বিপদগ্রস্ত লোক অসুস্থ মানুষদেরকে সহযোগিতা করতে পারি এতিমদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারি এরকম করা যায় না এরপরে নাম্বার নাই নয় নাম্বার মসজিদে মাঝে মাঝে প্রতিযোগিতার আয়োজন করবেন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা যারা ফার্স্ট হইবে সেকেন্ড হইবে থার্ড হইবে ভালো ভালো পুরস্কার দিবেন মসজিদ ভিত্তিক এটা করবেন শিশুদেরকে বেশি মসজিদে আনবেন বাচ্চাদেরকে মসজিদে আনলে অনেকে রাগ করে আমি একবার এক মসজিদে ঢুকছি এক চাচা দেখি আমি বললাম কি হয়েছে রে মসজিদের ভিতর কুকুর ঢুকছে নাকি বললাম চাচা দান কি হয়েছে কয়ে দেখেন না বাচ্চাগুলো মসজিদে আসছে আমি বললাম চাচা এদেরকে আপনি যেভাবে ধমক দিয়া বের করে দিয়েছেন এরা তো আর জীবনে কোনোদিন মসজিদে আসবে কয় বাবান দিতাম না কিন্তু পুলা পানি দুষ্ট আইসা হাসা হাসি করে এই যে হুজুর ওয়াজ করতেছে আমি হুজুর নিজেও হাসছি আমি নিজেই ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম মানুষের সামনে দিয়া দৌড়াদৌড়ি করছি কিন্তু আমাদেরকে ধমক দেনে আমার বাবা আমাকে হাতে ধরে দিন মসজিদে যেতে আমরা মসজিদে গিয়ে দুষ্টামি করতাম দুষ্টামি করে 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 নামাজ দেখতাম নামাজ দেখে দেখে আস্তে আস্তে নামাজি হইয়া তারপর ইমামও হইয়া গেছি কিন্তু ধমক দিয়া বের করে দিলে হবে আজকের শিশু আগামী দিনে নামাজি আগামী দিনের মুসল্লি আগামী দিনের মুফাসিদ আগামী দিনের বড় আলেন ঠিক কিনা এরপরে আসেন নাম্বার টেন দশ নাম্বার মসজিদ থেকে এতিমদের বিবাহ প্রকল্প চালু করবে অনেক এতিম ছেলে মেয়েরা আছে বিয়ে করতে পারতেছে না যুবকরা বলতেছে হুজুর হেরা আর কি এতিম আমরা আরো বড় বড় এতিম বড় মিসকিন আমারও বিয়ে কেউ দেয় যুবকদের মনে অনেক বেদনা তাই না রে অনেক বেদনা না তোমাদের মনে বেদনার আর শেষ নাই দেখছেন চেহারার দিকে তাকাইছেন কত বেদনা হ্যাঁ কষ্ট তো থাকবেই কারণ বিয়ে সাদিকে আপনারা যে কঠিন বানাইছেন এই পুলা পাই বাইশ তেইশ চব্বিশ বছরে আট লাখ টাকা দশ লাখ টাকা মোহরানা কেমনে দিবে এরা এত লক্ষ টাকা কই পাবে আমরা বিয়ে শাদিকে কঠিন করে রাখছি বলে এই ছেলেগুলো আজ জেনার রাস্তায় চলে যাচ্ছে সহজ করেন বিয়ে শাদিকে একদম সহজ অল্প মোহরানায় বিয়ে দেন নবীজি অনেক সাহাবিকে কুরানের একটা সুরা মহর বানায়া বিয়ে দিয়েছেন বিয়ে শাদিটা সহজ ছিল এই জন্য চরিত্রটাও ভালো আপনারা বিয়ে সহজ করবেন তো বিবাহ প্রকল্প চালু করেন এরপরে বিয়েটা মসজিদ হইলে ভালো এখন তো ক্লাবে সেন্টারে ঢুকে গেছে বিয়া যেন সব অশ্লীলতা সেখানে মসজিদে হইলে অশ্লীলতা থাকবে নাম্বার এগারো মসজিদে জাকাত ফান্ড কালেক্ট করে আপনারা মসজিদ থেকে জাকাত বিতরণ করতে পারেন এই কর্মসূচিটাও নেওয়া যায় নাম্বার টুয়েলভ বারো নম্বর হচ্ছে বিভিন্ন প্রাকৃতি দুর্যোগ আসে না বন্যা আসে ঘূর্ণিঝড় আসে ভূমিকম্প আসে মসজিদ থেকে ফান্ড কালেকশন করে আমরা মসজিদ ভিত্তিক আমরা মানুষকে সহযোগিতাও করতে পারে নাম্বার থার্টিন তেরো নম্বর হচ্ছে মসজিদ ভিত্তিক মাঝে মাঝে আমরা ফ্রি চিকিৎসা সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প এগুলোরও আয়োজন করতে পারি নাম্বার ফোরটিন প্রত্যেকটা মসজিদে এক একটা লাইব্রেরি থাকা চাই পাঠাগার থাকতে পড়াশোনা পড়াশোনা আজকে মুসলমানদের মধ্যে নাই পাঠাগার থাকবে আমি শুনলাম এই মসজিদের কমিটি নাকি পাঠাগার করবে আলহামদুলিল্লাহ পড়েন খুব ভালো লেগেছে আমার তাহলে আমরা একটা পাঠাগার করতে পারি পাঠাগার কইরা একটা খাতা বানাবেন যারা বই পড়তে চায় বই নিয়ে যাবে ফি রাখবেন দশ টাকা যে দান পড়েন এক মাস পরে দিয়েন বইটা দিয়েন কোরআন রাখবেন হাদিস রাখবেন ইসলামী সাহিত্য রাখবেন বিভিন্ন বিষয়ের উপরে আপনারা কিতাবাদি রাখবেন এই রকম যদি বলেন তো এই যে চোদ্দোটা কাজের কথা বললাম আরও থাকতে পারে আমার মাথায় এই চোদ্দোটা আসছে এই চোদ্দোটা কাজ যদি মসজিদ ভিত্তিক আমরা পরিচালনা করি বলেন তো আমাদের এলাকা আমাদের সমাজ সুন্দর হবে না সুন্দর হবে কিনা এই কর্মসূচি আমরা হাতে নিতে পারবো আর যুবকরা ফজরের নামাজ পড়বা তো নাকি পড়বা না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা জোহরে কি জানাজা হইতে পারে না হ্যাঁ যুবক বলতেছে না হুজুর আমি এখন মরতাম না আমি বুড়া হই তারপরে বলবো তোমার মতো কত যুবক বুড়া হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে কারণ মৃত্যুর কোন সিরিয়াল চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা এই যা আজকে কথা বললাম যে মসজিদের শিক্ষা সমাজে কাজে লাগানো আর মসজিদ ভিত্তিক কি প্রোগ্রাম নিব সেগুলো বললাম কিন্তু সবার আগে মসজিদে মুসল্লিও বাড়ানো আমাদের জুমার নামাজের যে মুসল্লি হয় জুমার দিনে আসরের নামাজে সেই মুসল্লি হয় যেই দিন দেখবেন জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজ আসরের নামাজের মুসল্লি সবার সেই দিন দেখবেন গোটা দুনিয়ায় ইসলামের শুভ আকাশ ময় যাবে ঠিক তো কইলেন আসবেন তো নামাজে কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলে দেখেন তো সবাই নামাজ পড়বেন তো আর নামাজ ছাড়বো না কারা কারা আল্লাহর সাথে ওয়াদা করি দেখি তো একটু কারা কারার আছে আল্লাহ হাতগুলোকে কবুল করে